এদের খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম ঈদ ও বর্ণনা এই বিষয়টা আমরা অনেকে বুঝি না বোঝার কারণে যেখানে গুণ্য হবে না সেখানে আমরা গুণ্য করে ফেলি অথবা যেখানে সাকিন হরফ পরা যাবে না সেখানে আমরা সাকিন হরফটা পরে ফেলি তো এই বিষয়টা অবশ্যই আমাদের বুঝতে হবে বিষয়টার নাম হচ্ছে ঈদ গামে বর্ণনা তো জজমওয়ালা হরফকে হরকতওয়ালা হরফের সঙ্গে দিয়া মিলে পড়াকে ইদগম। ইদোয়ামে সগির বলে অর্থাৎ জজম ওয়ালা হরফকে হুম হরকত ওয়ালা হরফের সঙ্গে তাসদির দিয়া মিলাইয়া পড়াকে ইদোয়ামে সগির বলে ইদোয়ামে সগীর তিন প্রকার ইদোয়ামে মিসাইন ইদোয়ামে মোতাজানি সাইন ইদোয়ামে মোতা করি বাইন নামগুলো কিন্তু একটু কঠিন মনে হবে অনেকে মুখ দাসতে না না আসতে পারে একটু ভালো করে খেয়াল করুন ঈদ মিসলাইন ঈদ ওয়ামে মোতা জানি সাইন মোতা জানি সাইন মোতা জানি সাইন ঈদ গমে মোতা জানি সাইন মোতা বাইন ঈদ মুতা মোতা বাইন ঈদ মোতা বাইন মোতা জানি মোতা বাইন মোতা জানি সাইন বাইন মোতা জানি সাইন বাইন ঈদ মিসলাইন ঈদ গমে মোতা জানি সাইন ঈদ গমে বাইন তো নাম নামগুলো একটু আপনাদের শিখাইলাম তো এখন আমরা নিয়মগুলো শিখি তাহলে বুঝতে পারবেন যে এক নম্বর নিয়ম হচ্ছে একই ধরনের দুই হরফের মধ্যে ঈদ গম হইলে আচ্ছা আপনারা আগে এটা বুঝতে ঈদ গম মানে কি ঈদ মানে হচ্ছে মিল করে পড়া ঈদ গম মানে কি মিল করে পড়া অবশ্যই মিল তো হবে জিনিসটা মিলবে ঠিক আছে তো একই ধরনের দুই হরফের মধ্যে ঈদ হইলে ইহা কি ঈদগম মিস লাইন বলে দুই হরফের মধ্যে যেমন এখানে এই 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 যে 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 ওয়াও ওয়াও এরকম দুইটা হরফের মধ্যে যদি আসে তখন কি করতে হবে মিস হবে তো এখানে কি করতে হবে দেখুন আমরা ডাল গিয়ে এই ডালকে ধরব না এই ডালকে ধরলে কিন্তু কল কল হবে কাল যে বল দে ক দে আমরা এরকম বলি ক দে দা খলু এরকম করি তো এটা কিন্তু ভুল এরকম না এখানে যে জজমল হরফ যে ডালটা আছে না এই জজমল হরফ দালটা পরা যাবে না তাহলে এই এই করি দালকে মিলে পড়তে হবে পদ্মা হলু পদু এরকম পদ্মা খলু ওকে তো এরকম দুটো হরফে একই থাকবে প্রথম হরফে জজম থাকবে দ্বিতীয় হরফে তাসদিদ থাকবে তো এই জজমল হরফটা আমরা পড়বো না যাকে বল হবে এই দেখো আমি মিস লাইন তারপরে এই হামজা গিয়ে এই জালকে না ধরে এই জালকে ধরতে হবে ই ই তো এখানে কথা হচ্ছে যদি আমরা নাই পড়ি তাহলে লেখি কেন এটা হচ্ছে গ্রামারি নিয়ম লিখতে হবে কিছু কিছু বিষয় আছে যে লেখতে হয় এক কিন্তু উচ্চারণ হয় আরেকটা ঠিক আছে বা যেটা লেখি সেটার উচ্চারণ হয় না তো এরকম অনেক আছে বাংলায় আছে ইংরেজিতে আছে আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দিই আমি অনেক বারে এই উদাহরণটা দিছি আমরা যেমন দেশ লেখি যে স্বাগত স্বাগতম তো আমার স্বাগতম বানানটা কি হয়েছে সবাই বলবে যে এটা হান্ড্রেড পার্সেন্ট এটা রং বানান হয়েছে যদি আমি ওখানে এই এর নিচে একটা ব দিয়ে দিই এখন আমার এটা কারেট হয়েছে তাই না তো এখানে দেখুন আমি কিন্তু প্রথমেই লিখছিলাম স্বাগতম যে উচ্চারণ করছি এই বটা দেওয়ার কারণে কিন্তু আমার উচ্চারণ স্বাগতমই হয়েছে উচ্চারণের মধ্যে কোনো পার্থক্য হয়নি কিন্তু আমার বানানটা কিন্তু ভুল হয়ে গেছিলো তখন তো এই জন্যে আপনাদেরকে এইগুলা দিতে হই কেন এটা হলো গ্রামারের নিয়ম যদি না দেন তাহলে বানানটাই ভুল তো ঠিক একইভাবে এখানে যদি আপনি ডাল না দেন আপনার বানানটা যেমন ভুল হবে তেমন এই যে পদ্মা হলু যার অর্থ যে মানে পদ্মা হলু যে অর্থটা ওই অর্থটা কিন্তু বহন করতো না যদি ডাল না দেন অন্য একটা অর্থ চলে আসতো বুঝতে পারছেন তো এরকম আর কি পদ্মা হলু ই

আনির রিবে কলকলো করতাম সেখান থেকে হয় তো আমরা তো এ বাকি পড়তে পারবো না আমরা তাস বাকি ধরবো মিলে পড়তে হবে যে জন্যে কলকলা কিছু পড়া যাবে না আনির আসকা ঠিক আছে এই নিয়মটা হচ্ছে এরকম এখন আসেন একই মাখরাজের দুই হরফের মধ্যে ইদগম হলে ইহাকে ইদগামের মতো জানিয়েছেন বলে একই মাখরাজ মানে কি যেমন আমরা জানি যে জিব্বার মধ্যে হইতে তিনটা হরফ হয় জিম সিন ইয়া তিনটা মাখরাজ এক তারপরে জিব্বার আগা উপরে দাঁতের আগার সঙ্গে লাগে তিনটা হরফ উচ্চারণ হয় তা ডাল তিনটা হরফের মাখরাজ এক তারপরে হচ্ছে জিব্বার আগার সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগে উচ্চারিত হয় তা তা ডাল তিনটা মাখরাজ এক তেরকমভাবে একই মাখরাজের হরফ আর কি তো একই মাখরাজের দুটি হরফের মধ্যে ইদগম হলে ইহাকে এই রকমের মৃত্যুমত চাই বলে যেমন এখানে আইনজীবর আ বাগের ধরবে তাকে এখানে ডাল এবং তায়ের মাখরাজ কিন্তু একই ঠিক আছে তবে আমরা এখানে ডাল পড়তে পারবো না পড়তে হবে আমাদের তা তাহলে বলতে হবে আবাদ তুম ওয়াদ ইফাতুন ওয়াদ ডাল যাবে ওয়াদ ডাল গিয়ে তাকে ধরবে ডাল তাল ইফাতুন তারপর ইয়াল হাত দালিক ঠিক আছে এখানে ইয়াল হাত হবে না এ হাগে জালকে ধরবে জালের উপরে তাস নিতে হবে তাহলে বলতে হবে ইয়াল হাত দালিক তাহলে এটা ঠিক আছে তবে এটাও ভুল কারণ এখানে তা এবং জালের মাখরাজ তো এক না দুটো আলাদা মাখরাজ এটা জাল আছে তাই সঠিক ইয়াল হাত ইয়াল হাত রিক এ দুটো উদাহরণ দেখুন এই দুটো উদাহরণে হচ্ছে আমি মুহূর্তে জানিয়েছে বলা হবে তাৰপৰা নিয়মে একেই ধৰণে দুই হৰফ বা একেই মাখৰাজে দুই হৰফ বিদিত অন্য দুই হৰফৰ মধ্য ইয়াকে ঈদামে মু অৰ্থাৎ এক দুই নম্বৰ নিয়ম বাদে অন্য যে কোনো নিয়ম আসলে বা অন্য যে কোনো বিষয়ে তাসদিদ আসলে জজমাল হরফের পর তাসদিদ হরফ আসলে তাকে ইদামে মে করি বলবে যেমন এই যে বাঘ রকে ধরবে লাম পরা যাবে না লামটা বাদ বার র বার এরকম। বার রা আার রুল ইয় লুকুম এ এলামকে কাফকে ধরবে কফ পরা যাবে না ইয় লুকুম ওয়াকুর রব্বি এক অফকে রকে ধরবে লাম পাওয়া যাবে না ওয়াকুর রব্বি এরকম আর কি তো আমি যদি আপনাদেরকে বলি একদম সহজ উপায়ে এই নিয়মটা বলে দেই তাহলে আপনার মনে রাখবেন জজম ওয়ালা হরফের পর তাসদিদ ওয়ালা হরফ আসলে জজম ওয়ালা হরফ পরা যায় না ঠিক আছে ওয়ালা হরফের সঙ্গে মিলিয়ে পড়িতে হয় যেমন লাম জজমলা হরফ জজমলা হরফের পর র তাসদিদ ওয়ালা হরফ আসছে এই জন্যে লাম জজমলা হরফ পরা যাবে না বাগিয়ে তাসদিদ ওয়ালা হরফের সঙ্গে মিলাইয়া পড়িতে হইবে যেমন বর বাৰ ৰ বাৰ ৰম বাৰ ৰুকুম ৱি প্ৰত্যেক বিষয় এক এখনে দেখোন জজমলা হৰফ ডালে পৰ যজমলা হৰফ তা আছে জজমলা হৰফ ডাল পৰা যাব না আবাদ তুম ঠিক ভাবে এখনো দেখুন জজম ওয়ালা হরফের পর জাল আসছে জজম ওয়ালা হরফের পর জাল আসছে ওয়ালা হরফের পর বা তাশ দি ওলা হরফ আসছে তাছ দি ডল হর তাস দি ডালা হরফ ডাল তাশ দি ডল হরফ জাল তাঁশ দি হরফ বা আসছে তো এরকম ভাবে জজম ওয়ালা হরফের পর অন্য হরফ মানে তাস দি ডালা হরফ আসার কারণে আলো হরফ না পড়ে ওয়ালা হরফের সাথে মিলাইয়া পড়তে হয়েছে এটা হচ্ছে আমাদের মত মানে মূল নিয়ম